মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার আজ তৃতীয় দিন। এদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, পাল্টা কলকাতা হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকারও। দুই আদালতেই আজ শুনানি। সিবিআই পুলিশ যুদ্ধ করালো সুপ্রিম কোর্টে। কলকাতার সিপি তথ্য প্রমাণ নষ্ট করছেন, সত্যি হলে কড়া পদক্ষেপ, অনুতাপ করতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির। আজ শুনানি। সিবিআই কাণ্ডে হাইকোর্টে রাজ্য স্থগিতাদেশ লঙ্ঘনের অভিযোগ, এর সঙ্গে স্থগিতাদেশের সম্পর্ক নেই, পাল্টা সিবিআই, রাজ্যের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ। সিবিআই সংঘাতে পাল্টা চা পুলিশের, ভবানীপুরের প্রতারণা মামলায় সাক্ষী হিসেবে যুগ্ম অধিকর্তাকে নোটিশ, আইনি পরামর্শ অনুযায়ী পদক্ষেপ জানালেন পঙ্কজ শ্রীবাস্তব। পুলিশ কমিশনারের বাড়িতে ঢুকতে গিয়ে আটক সিবিআই, ইমেলে রাজনাথকে গোপন রিপোর্ট, রাজ্যপালের একাধিক সূত্র থেকে খবর সংগ্রহ, রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। পুলিশের সঙ্গে বেনজির সংঘাত, রাত থেকে সকাল পর্যন্ত সিবিআই এর বৈঠক, রিপোর্ট নিয়ে দিল্লিতে যুগ্ম অধিকর্তা, নিজাম প্যালেস সিজিও কমপ্লেক্সে বাহিনী টহল। সিবিআই নিয়ে সংঘাতে ধর্মতলায় ধর্নায় মমতা, মেট্রো চ্যানেলেই মন্ত্রিসভার বৈঠক, পাশের মঞ্চে পুলিশকে পদক প্রদান। বিজেপির মুখে এবার সারদার লাল ডায়েরি, চিট ফান্ডকে মালিক থে উন্হোনে জো কাহা থা কি এক লাল ডায়েরি হ্যায় অর কুছ পেন ড্রাইভ হ্যায়। ধর্নায় মমতা, পাশে থাকার বার্তা রাহুলের, কংগ্রেসই তো সিবিআই চেয়েছিল, ভিন্ন সুর অধীরের, প্রশংসায় রবিশঙ্কর, রাহুলকে কটাক্ষ, দ্রুত তদন্তের দাবিতে পথে সিপিএম। রাজ্যে অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতি, 356 চালুর দাবি অধীর চৌধুরীর, কেন্দ্র কি সরকার কো সামনে আনা চাইয়ে আর মুঝে লাগতা ইয়ে 356 লাগু করনে কি নহবত আ গায়। আমরা 144 করে দেব, চ্যালেঞ্জ মমতার, 356 দিলে 420 আমার কাছে আছে, এটা মাথায় রাখবে, ইট ইজ নট দ্যাট মানুষের 420, আমরা 420 বলছি, সরি 144। বাংলায় সংঘাত, সংসদে হইচই, প্রধানমন্ত্রীর ব্যাখ্যার দাবিতে সরব তৃণমূল, সিবিআই কে বাধা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভয়ঙ্কর, পাল্টা রাজনাথ, রণকৌশল নিয়ে বৈঠকে বিরোধীরা, মমতার পাশে বিরোধীরা, ধর্নামঞ্চে কানিমজি তেজস্বী, দিলেন পাশে থাকার বার্তা, অখিলেশের বার্তা নিয়ে মঞ্চে কিরণময়, দিল্লিতে বৈঠকে পাওয়ার, কেজরি, ফারুক, দুর্নীতিগ্রস্তদের জোট, কটাক্ষ বিজেপির। সারদাকাণ্ডে সিপির বাড়িতে সিবিআই অভিযান, প্রতিবাদে পথে তৃণমূল, জেলায় জেলায় রেল অবরোধে যাত্রী দুর্ভোগ, রাজীবের জন্য কেন ব্যাকুল মমতা, প্রশ্ন বিজেপির। কলকাতায় ধর্নায় মমতা, দিল্লিতে চমক বিজেপির, গেরুয়া শিবিরে যোগ দিলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। সে যদি জড়িয়ে পড়ে তাহলে পার্টি পুরো জড়িয়ে পড়বে, তৃণমূলের বড় বড় নেতারা জড়িয়ে পড়বে। 9,000 কোটি ঋণ খেলাপে অভিযুক্ত মাল্লর প্রত্যর্পণে অবশেষে সম্মতি, জেলে হাল সহ ভারতের আশ্বাসে সন্তুষ্ট ব্রিটেন, 14 দিনের মধ্যে আবেদনের সুযোগ। কৃষ্ণনগর পুরসভার অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার অভিযোগ গায়িকা ইমনের, আয়োজক তারানন দাবি পুরসভার তথ্য মিলেছে, খতিয়ে দেখা হচ্ছে, আশ্বাস পুলিশের। খিদিরপুরে ওয়ার্ডগঞ্জ থানা লাগোয়া স্টিং গলিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ল 10টিরও বেশি বাড়ি, দমকলে 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের ক্ষোভ, দমকল আসে 2 ঘন্টা দেরিতে, এই অভিযোগ নিয়ে দমকলের প্রতিক্রিয়া মেলেনি। এনভিএফ এ চাকরি নিয়ে দুই ভাইয়ের বিবাদের জের, মালদার মানিকচকে ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দাতার বিরুদ্ধে, মৃতের সংখ্যা বেড়ে 6, অভিযুক্ত মাখন মণ্ডলের স্ত্রী কাঞ্চন মণ্ডলকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ, মাখন পলাতক। ট্রেনের কামরা কমিয়ে দেওয়ার প্রতিবাদে শিয়ালদা হাসনাবাদ শাখার করেয়া কদম্বগাছি স্টেশনে রেল অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, রেল পুলিশের আশ্বাসে প্রায় 45 মিনিট পর অবরোধ ওঠে।